কচুয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম এসএম মাহফুজুর রহমানের স্মরণে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট 2024 ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট জেলা প্রতিনিধি আতিয়ার রহমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। খেলায় ফকিরহাট ফুটবল একাদশ শরণখোলা ফুটবল একাদশকে 1-0 গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। 25 জানুয়ারি বিকেল 3টায় গোয়ালমাঠ রসিকলাল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে রাড়িপাড়া ইউনিয়নের উদ্যোগে যুবলীগ নেতা মেহেদী হাসান বাবুর আয়োজনে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট 2 আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়। খেলা পরিচালনা করেন মোহাম্মদ শমসের হোসেন। কচুয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূঁইয়া হেমায়েত উদ্দিন, জেলা যুবলীগের সভাপতি সর্দার নাসির উদ্দিন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শরীফা হেমায়েত, বাগেরহাট 1 আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের একান্ত সহকারী মোহাম্মদ ফিরুজুল ইসলাম, বাগেরহাট 2 আসনের সংসদ সদস্য শেখ তন্ময় এর একান্ত সহকারী এইচ এম শাহিন, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম, কচুয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাজমা সরোয়ার, কচুয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসিন হোসেন, বাগেরহাট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মীর জায়সি আশরাফি জেমস, জেলার ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মনির হোসেন, সাধারণ সম্পাদক ওসান সর্দার, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ কামরুল ইসলাম, কচুয়া উপজেলা কৃষক লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান, রাড়িপাড়া ইউপি চেয়ারম্যান নাজমা আক্তার, মঘিয়া ইউনিয়ন চেয়ারম্যান অ্যাডভোকেট পঙ্কজ কান্তি অধিকারী, আওয়ামী লীগ নেতা গোলাম শোকরানা আজাদ হোসেন, আওয়ামী লীগ নেতা গোলাম শোকরানা আজাদ হোসেন বালি, যুবলীগের আহ্বায়ক শেখ মনিরুজ্জামান ঝুমুর, যুগ্ম আহ্বায়ক সুজন দিদার, শ্রমিক লীগের সভাপতি খান শহীদুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ সুমন, তাঁতি লীগের সভাপতি শেখ সিরাজুল ইসলাম, মৎস্যজীবী লীগের সভাপতি রিপন শিকদার, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল রানী মণ্ডল, যুব মহিলা লীগের সভাপতি তানিয়া আক্তার নাহার, ছাত্রলীগের অনন্য যুগ্ম আহ্বায়ক সহ উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, উপজেলা আওয়ামী লীগের সকল ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের অন্যান্য সহযোগী সংগঠনের সভাপতি সম্পাদক বৃন্দ।